নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়টি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তারা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কোন রাশিগুলির সৌভাগ্যবান বিবাহ হবে দু হাজার একুশে তাই তাদের জন্যে আমি অবশ্যই এই ভিডিওটি তৈরি করেছি আমি এই ভিডিও ছটি এমন রাশির নাম বলে দেব যে রাশিগুলি দুহাই একুশে অবশ্যই বিবাহ হবে এবং এই বিবাহ অবশ্যই সৌভাগ্যবান বিবাহ হবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় কোন রাশিগুলির বিবাহ হবেই দু হাজার একুশে আপনার কাছে প্রশ্ন আসতে পারে শুধুমাত্র কি আমার বলে দেয়া এই ছয় রাশির বিবাহ হবে অন্য রাশির জাতক জাতিকাদের কি বিবাহ হবে না এ ধারণা আপনার সম্পূর্ণ ভুল আমি যে ছটি রাশির নাম বলবো সেই রাশির যদি বিবাহ হয় দু হাজার একুশে তাহলে সেই বিবাহ অবশ্যই শুভ হবে সেই বিবাহের ফলে সেই রাশিগুলি অবশ্যই সৌভাগ্যের অধিকারী হবে কিন্তু অন্যান্য রাশিগুলির যদি বিবাহ হয় সেই বিবাহ অবশ্যই কালান্তক হবে অবশ্যই জীবনে দুঃসময় ঘনিয়ে আসবে এবং অবশ্যই সেই বিবাহ সাকসেস হবে না তাই আমি যে ছয় রাশি বলছি সেই ছয় রাশি শুধুমাত্র দু হাজার একুশে বিবাহর দিকে এগুন বাকি যে রাশিগুলি ছয় রাশির নাম আমি বলবো না সেই রাশিগুলি যদি বিবাহ করতেই চান তাহলে অবশ্যই একটু সাবধানে বিবাহ কাজে এগোবেন আসুন এবার আমি একে একে ছটি রাশির নাম বলি বেশি দেরি না করে যে কোন ছয় রাশি যারা দু হাজার অবশ্যই তাদের কপালে সিঁদুর পড়বে বা তার বা কেউ তার হাতে সিঁদুর কারোর কপালে দিতে পারবে আপনি যদি পুরুষ হন আপনি কাউকে সিঁদুর পরিয়ে দিতে পারবেন বা আপনি যদি নারী হন আপনি কারোর থেকে সিঁদুর কপালে পড়তেই পারবেন প্রথমে যে রাশিটির নাম বলবো সেই রাশিটি অবশ্যই বিবাহ হবে বিবাহ হবে দু হাজার একুশে হানড্রেড পারসেন্ট সেই রাশিটি মিন রাশি মীন রাশি জাতক অবশ্যই দু হাজার একুশ আপনাদের যেমন সৌভাগ্যের বছর তেমনই আপনাদের বিবাহ খুব শুভ হবে তাই আপনারা অবশ্যই দু হাজার একুশেই বিবাহ সেরে ফেলুন কারণ দু হাজার বাইশের পর থেকে আপনাদের সাড়ে সাথেই চলে আসছে তাই বিবাহ নামক সৌভাগ্যের বিষয় অবশ্যই আপনি সেরে ফেলুন দু হাজার একুশে দু হাজার একুশ আপনাদের কাছে খুবই সুন্দর বছর বিবাহের ক্ষেত্রে এরপরে যে রাশিটির নাম বলব সেই রাশিটির অবশ্যই দু হাজার একুশে বিবাহ হবে বিবাহ হবে সেই রাশির দু হাজার একুশে সেই রাশি অবশ্যই কোণে বা বর সাজতেই পারবে সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা অবশ্যই বিবাহ হবে দু হাজার একুশে এবং সেই বিবাহ অবশ্যই কন্যা রাশির সৌভাগ্যের বিবাহ সেই রাশির বিবাহর ফলে কন্যা রাশির বিবাহের ফলে দু হাজার একুশে তাদের সৌভাগ্য আরও বেশি খুলে যাবে সুতরাং আমি দুটো রাশির নাম বলেই দিলাম প্রথম রাশিটির যে নাম বললাম সেটি হচ্ছে অবশ্যই মীন রাশি দ্বিতীয় রাশি কন্যা রাশি এরপরে আমি হলো তৃতীয় রাশি তৃতীয় যে রাশিটি অবশ্যই বিবাহ হবে সেই রাশিটি হচ্ছে ধনুরাশি ধনুরাশি অবশ্যই সুন্দর সুন্দরবচ্ছ রাস্তা চলেছে দুহাজার একুশে এবং তাদের বিবাহ হবে দুহাই একুশে দুয় একুশে ধনুরাশির যে বিবাহ হবে সেই বিবাহ অবশ্যই আজীবন টিকবে সেই বিবাহ কোনোভাবেই ভাঙবে না তাই এই যে তিনটে রাশির নাম আমি বললাম এক নম্বর মিন রাশি দু নম্বর কন্যা রাশি তিন নম্বর ধনুরাশি আপনারা অবশ্যই দু একুশে বিবাহ করুন এবার আমি আরও তিনটি রাশির নাম বলবো। যে রাশিরা অবশ্যই দুয় একুশে বিবাহ করতে সামর্থ্য হবে এবং সেই বিবাহ অবশ্যই সৌভাগ্য হবেই তারপরে রাশি চতুর্থ রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির অবশ্যই বিবাহ হবে দুহার একুশে এবং সেই বিবাহের দ্বারা সিংহ রাশি নতুন পথের সন্ধান পাবে তাদের যে হতাশাময় জীবন তা কেটে যাবে এবং অবশ্যই বিবাহ হবে দুহাজার একুশে এবং এই বিবাহের ফলে সৌভাগ্য হাতে লাগবে সিংহ রাশি এরপরে যে রাশিটির নাম বলবো সেই রাশিটি অবশ্যই দু হাজার একুশে বিবাহ হবে এবং এই বিবাহের ফলে সেই রাশিটির জীবনে নতুন আসার আলো আসবে দু হাজার কুড়ি তাদের জীবনে যে কলঙ্ক এনে দিয়েছে সেই কলঙ্ক সম্পূর্ণ নির্মূল হবে সেই রাশিটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশির জাতক জাতিকাদের অবশ্যই দু হাজার একুশে বিবাহ হবেই সুতরাং আমি পাঁচটি নাম রাশির নাম বলেই দিলাম মীন রাশি কন্যা রাশি ধনুরাশি সিংহ রাশি বিষ রাশি এবার আমি শেষ একটি রাশির নাম বলবো সেই রাশিটি অবশ্যই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারবে বৈবাহিক সম্বন্ধ তার জীবনে আসবেই সে রাশিটি হচ্ছে মেষ রাশি সুতরাং আমি ছটি রাশির নাম বললাম অর্থাৎ আর আর মিলিয়ে নিন আবার আমি বলছি যে মিন রাশি কন্যা রাশি ধনুরাশি সিংহ রাশি বিষ রাশি এবং মেষ রাশি এই ছটি রাশি অবশ্যই সৌভাগ্যবান বিবাহ হবে দু একুশে কিন্তু অন্যান্য রাশিরাও বিবাহ করতেই পারে কিন্তু সেই বিবাহ মোটেই সৌভাগ্যের বিবাহ হবে না সেই বিবাহ অবশ্যই অশুভ ফল আসতেই পারে তাই সেই রাশিগুলিকে আমি অনুরোধ করব আপনারা যদি বিবাহ করেন করুন কিন্তু আপনারা ভালো জ্যোতিষীকে দিয়ে আপনার জটক আপনার কুণ্ডুলি বিচার করিয়ে পাত্র পাত্রী কোনো কার কি দোষ আছে সেই দোষগুলি কাটিয়ে তবেই বিবাহ করুন নালে দু হাজার কুড়িতে দু হাজার একুশে যে বিবাহ করবেন দু হাজার একুশের শেষ লগ্নে সেই বিবাহ ডিভোস হয়ে যাবে এ কথা কারোর কাছে অবশ্যই কাম্য না তাই বলি নিজের ছটি রাশির নাম বললাম তাদের অবশ্যই সৌভাগ্যের বিবাহ হবে দুয়াই একুশে আপনারা বিবাহ সেরে নিন দুয়াই একুশে আপনাদের বিবাহের আগাম শুভেচ্ছা রইল আমার এগুলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বা তাদের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ